বাংলাদেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় জারি রয়েছে কঠোর লকডাউন, বন্ধ রয়েছে আন্তর্জাতিক রুটে বিমান যোগাযোগ। তবে মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার সহ বেশ কয়েকটি দেশে প্রবাসীদের জন্য চালু রয়েছে বিশেষ বিমান। এর মাধ্যমে বাংলাদেশ থেকে ফিরে কর্মস্থলে যোগ দিচ্ছেন প্রবাসীরা। তবে ঝামেলা বেঁধেছে ছুটিতে যাওয়া প্রবাসীদের ক্ষেত্রে দেশে নিজ খরচে 14 দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন, যা অনেক প্রবাসীর বহন করা অসম্ভব। আর তাই হোটেল কোয়ারেন্টাইন ও বিশেষ বিমান বন্ধ করে স্বাভাবিক ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন কাতারে বসবাসরত সাধারণ প্রবাসীরা। বাংলাদেশ সরকার এখন কোয়ারেন্টাইন করেছে, কোয়ারেন্টাইনে থাকার এবিলিটি অ্যাভেলেবল লোকের কাছে নাই, এটা জানে ওটাই দেয়, আমাদের স্বাভাবিক ফ্লাইট দিয়ে দেয়। আমাদের বিশেষ ফ্লাইট না চালু করে আগের মতন স্বাভাবিক ফ্লাইট যেন চালু করে। বাংলাদেশে যাওয়ার পর যে কোয়ারেন্টাইন থাকতে হবে সেই অ্যাবিলিটি আমাদের মধ্যে নাই। সরকারের কাছে আমরা অনুরোধ করছি যে এই কোয়ারেন্টাইন যেন উঠাই দেয়, যাতে স্বাভাবিক ফ্লাইট আগের মতো চলাচল ব্যবস্থা করে সরকার। করোনার কারণে দীর্ঘদিন দেশে যেতে না পারা প্রবাসীরা এই ঈদে পরিবার পরিজনের সাথে ছুটি কাটাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তবে বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী দেশে ছুটিতে গেলে 14 দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইনের কারণে পড়েছে চিন্তার ভাঁজ। সময় সংবাদ, দোহা, কাতার।